দুদিনের সফরে রবিবার রাতে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিমানবন্দর থেকে সোজা চলে যান আগরতলা গুর্খাপুস্তি স্টেট গেস্ট হাউসে। সেখানে দলীয় নেতা মন্ত্রী বিধায়ক সহ কার্যকর্তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসেন জেপি নাড্ডা। এই বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। 2023 বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জেপি নাড্ডা এই বৈঠকে, এমনটাই সূত্রের খবর।